পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশকে সহায়তা করতে প্রস্তুত বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইইউ এর ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ডক্টর বার্নার্ড স্পানিয়ার। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বৈঠক শেষে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী একথা জানান। এছাড়া গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের রাজনৈতিক এবং অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয় বৈঠকে। ঘণ্টাব্যাপী বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী এবং আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। একটা গর্তের মধ্যে যে দেশটা পড়েছে এখান থেকে বের করার জন্য তাদের সমর্থন কোন কোন জায়গায় দিলে ভালো হয় এগুলো আলোচনা হয়েছে। নির্বাচন ব্যতীত গণতন্ত্র ফিরে আসার কোনো সুযোগ নেই, স্বাভাবিকভাবে সেটা তো আলোচনা হয়েছে। এই যে এতগুলো টাকা যে বিদেশে পাচার হয়েছে, যে $100 বিলিয়ন উপরে যেটা বিভিন্ন সোর্স থেকে যেটা বলা হচ্ছে, যে এই টাকাগুলো বাংলাদেশে ফেরত আনার ব্যাপারে আলোচনা হয়েছে এবং এটা আমরা সবাই মিলে একসাথে কাজ করতে হবে এটার উপরে, এবং তারা সহযোগিতা করতে এই ব্যাপারে রাজি আছে।